وعلى آله سيدنا مولانا مسجد کے سننی بناتے گئے ایک نمبر سلام کیا مسجد چالو ہوئے مائیں کے دوئی نمبر صلاة آزان نماز مسکن صلاة کرنے یہ مسئلہ ہے اپنا کا الحمدللہ کتاب رب العالمین تین نمبر تکبیر سمائے بوشے بوشے تکبیر سمائے اللہ رسول صلی اللہ علیہ وسلم بولے سن لا تکم حتا ترونی کل خلاص تو جدو کن امی نا بار ہوئی اما کہ تمہارا نا دیکھتے پاؤ تو دکن تمہارا دانا گئنا رسول بول جن دانا گئنا اور یہی مسئلہ تھے کنو دیمات نہیں وہ حبی دیوانی بھی جماعتی اس نے سارا دنیا ایک موت সমস্ত ইমাম বলে এক মত যে বসে তকবীর শোনা এটাই হচ্ছে সঠিক তরিকা এটাই হচ্ছে সুন্নাতে সাহাবা আর ফতোয়ায়ে নাঈমিয়ার মধ্যে বলা হয়েছে প্রথম খণ্ডে বসে তকবীর শোনা ওয়াজিব কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার দাঁড়াবে না হুজুরের আদেশকে পালন করা ওয়াজিব আছে এই মশলায় কোনো দ্বিমত নেই ওরা কি করছে তকবীর শুরু হতে না হতে সব দাঁড়িয়ে আছে ফতোয়ে আলমগীরি থেকে নিয়ে সারা দুনিয়ার কেদায় মধ্যে না যায় মফরু আছে খবরদার কারো কথা শুনবেন না তাহলে মসজিদকে তিনটে জিনিস কমপক্ষে চালু যদি হয়ে যায় সে মসজিদ হবে কি সুন্নি মসজিদ হবে সুন্নি আর যদি বলেন যে আমরা গ্রামকে সুন্নি বানাবো গ্রামকে সুন্নি বানাবো তাহলে কিভাবে করবেন তাহলে দাফনের পরে আজান দিয়ে দিয়ে গ্রাম শূন্য আছে দাফনের পরে এরা আজানও দিয়ে দিচ্ছে সেই আজান কিন্তু আলা হলে আল্লাহ হলের কিতাব থেকে নিয়ে আমাদের শুধু আমাদের জন্য সামনে রেখে দিয়ে দিয়েছেন এই আজান আজকে না আজকে 7-8 বছর আগে থেকে আজানের কথা ফতোয়া শারীখানা খুলে দেখে হ্যাঁ হামিদ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই এই শাফি মাযহাব ছিলেন শাফি মাযহাবে ইমামগণ দাফনের পরে আজানকে সুন্নাত বলেছেন ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বিরোধিতা করেছেন আমাদের হানাফি মাযহাবে ফতোয়া শাফির মধ্যে আছে দাফনের পরে আজান দেওয়া মুস্তাহাব এই আজানের উপকারিতা কি এই আজানের উপকারিতা বহু আছে বহু আছে আমার আলা হযরত ইমাম আহমদ যখন রহমাতুল্লাহ আলাই এই আজান সম্পর্কে একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন আর আমার বই পুস্তকে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে তবে একটু সামান্য শুধু তাজ দিয়ে অন্য লাইন ধরে নিয়ে দাফনের পরে অবশ্যই আজান দেবে আমি বলে দিয়ে দিচ্ছি দাফনের পরে আজান চালু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলা তোমার হায়াতকে দারাজ করে দেন তোমার মতো তরুণ যুবকদের হায়াতকে দারাজ করে দেন আল্লাহ তাবারক তাআলা তোমাদের মতো তরুণ যুবকের রুজি রোজগারে বরকত দেন আমি খাস করে দোয়া করছি সমস্ত গ্রামের তরুণ যুবকদের জন্য দোয়া চাইবে তোমার দাফনের পরে আজান চালু করে দিয়ে দাও তাই তোমাদের গ্রাম হবে সুন্নি গ্রাম এই আজানের উপকারিতা কি আচ্ছা শয়তান কোন পর্যন্ত মানুষের আক্রমণ করে জানা আছে মরণ পর্যন্ত শয়তান বেঈমান করার চেষ্টা করে কিন্তু হাদিস বলছে কিতাব বলছে যে কবরের ভিতরে শয়তান ঢোকে এই হাদিস জানা আছে যে আমার বই পুস্তকের মধ্যে হাদিস গুলো পাবেন সারহুল সুদূর ফিয়াহওয়ালিল কুবুর এই কিতাবের মধ্যে হাদিস দেওয়া আছে আর হাকিম তিরমিজি তিনি নামাজের উসুল কিতাবের মধ্যে হাদিস এনেছেন এই হাদিসটা হযরত সুফিয়ান সাউরী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে মুনকারের নাকি যখন কবরের ভিতরে মুনতাকে যখন বলে মা দাব্বুকা তোমার প্রতিপালক কে আল্লাহ কে তুমি যে তাজায় আল্লাহু শয়তান ফি সুরাতিন শয়তান যখন কবরের একটা কোণায় একটা সুরাত ধরে দাঁড়িয়ে তখন আশারা ইলা নাফসিহি নিজের দিকে ইঙ্গিত করে আর বলে আনা রব্বুকা মানে আমাকে খোদা বল দেখলে মুসলমান কান খারাপ হয়ে শুনুন যে মরণ পর্যন্ত শয়তানের আক্রমণ শেষ নয় দাফনের পরে কবরের ভিতরে যখন মন কারণ রাখি প্রশ্ন করবে সেই যখন মহা সংকট হয় সময়ে ইবলিস শয়তান কবরের ভিতরে ঢুকে তাকে গোমরা করার চেষ্টা